আসসালামু আলাইকুম, ভোজন বিলাসে সবাইকে স্বাগতম। আজ তৈরি করে দেখাবো নরসিংদীর ঐতিহ্যবাহী নকশি পিঠা। আমি নরসিংদীর মেয়ে, তাই এই পিঠাটার একদম অথেন্টিক রেসিপিটাই আজ শেয়ার করব। কিভাবে পিঠাটা মুড়ির মতো মুচমুচে করে তৈরি করতে পারবেন, তার জন্য থাকছে কিছু টিপস। পিঠাটা পারফেক্টভাবে তৈরি করতে চাইলে অবশ্যই পুরো ভিডিওটি দেখবেন। আশা করছি ভালো লাগবে, ভালো লাগলে লাইক দিয়ে সাথেই থাকবেন। নকশি পিঠা তৈরি করার জন্য প্রথমে যে মেইন উপকরণটা লাগবে সেটা হলো ভিজিয়ে নেওয়া আতপ চালের গুঁড়া। অবশ্যই ভেজা চালের গুঁড়া হতে হবে, কারণ শুকনা চালের গুঁড়া দিয়ে কিন্তু পিঠাটা ভালো হবে না। আমি চালগুলোকে প্রথমে 1 ঘন্টা ভিজিয়ে রেখে তারপর মেশিনে ভাঙিয়ে নিয়েছি। ভাঙিয়ে নেওয়ার পর একটু চেলে নিলে ভালো হয়, যাতে চালের কোনো বড় দানা থাকলে সেটা ফেলে দেওয়া যায়। এখানে আমি প্রায় 1 কেজির মতো চালের গুঁড়া নিয়েছি, এখন এগুলোকে টেলে নিব। এর জন্য চুলায় একটি প্যান বসিয়ে পরিমাণ মতো চালের গুঁড়া দিয়ে দিচ্ছি, আর অনবরত নেড়ে চেড়ে মিডিয়াম আঁচে এটাকে টেলে নেব। প্রায় 7 থেকে 8 মিনিট টেলে নেওয়ার পর যখন চালের গুঁড়াগুলো এরকম পাউডারের মতো ঝুরঝুরে হয়ে যাবে, এই পর্যায়ে চুলা থেকে নামিয়ে নেব। আর এই টেলে নেওয়ার অংশটা কিন্তু কোনোভাবেই স্কিপ করা যাবে না, তাহলে কিন্তু পিঠাগুলো মুচমুচে হবে না। তো আমার সবগুলো চালের গুঁড়া টেলে নেওয়া হয়ে গেছে, এখন পরিমাণ মতো লবণ দিয়ে একটু মিশিয়ে নিচ্ছি। এবার ফুটন্ত গরম পানি দিয়ে একটা গোলা তৈরি করে নেব। ফুটন্ত পানিটা চুলা থেকে নামিয়ে সাথে সাথে এর মধ্যে ঢেলে দিতে হবে। এরপর চামচ দিয়ে নেড়ে মিশিয়ে নিব। পানিটা কিন্তু একবারে দিয়ে দেওয়া যাবে না, প্রথমে নেড়ে কিছুক্ষণ মিশিয়ে নিয়ে প্রয়োজন অনুসারে পানি দিতে হবে, কারণ আমরা রুটির জন্য যেরকম গোলা তৈরি করি এই গোলাটা তার থেকে আরেকটু শক্ত হবে। তো চামচ দিয়ে বেশ কিছুক্ষণ মিশিয়ে নেওয়ার পর হাত দিয়ে সহ্য করা যায় এই টাইপের গরম অবস্থায় এটাকে ভালোভাবে মথে নিতে হবে। গোলাটাকে আমি খুব ভালোভাবে মথে নিয়েছি। এখন একটা সুতি কাপড় ভিজিয়ে খুব ভালোভাবে নিংড়ে নিয়ে এর উপর দিয়ে দিচ্ছি, যাতে উপরের অংশটা ড্রাই হয়ে না যায়। এখন পিঠাগুলো নকশা করে নেয়ার পালা। এর জন্য প্রয়োজন অনুসারে গোলা নিয়েছি, আর এটা দিয়ে একটা মোটা রুটি বেলে নেব। রুটিটাকে একদম হালকাভাবে প্রেস করে বেলতে হবে, যাতে পুরোটা রুটির পুরুত্ব সমান থাকে। দেখুন, রুটির পুরুত্বটা দেখতে এরকম হয়েছে, 1/2 ইঞ্চি থেকে আর একটু কম। এর থেকে বেশি পাতলা করলে কিন্তু ভেজে নেওয়ার পর পিঠাটা তেরাপাকা হয়ে যাবে, আর ভারী করলে পিঠাটা শক্ত হবে। এখন ডিজাইন করার আগে রুটিটার নিচে এক টুকরো পলি দিয়ে নিচ্ছি, যাতে ঘোরাতে সুবিধা হয়, আর লাগবে সামান্য একটু তেল। এখন পিঠার উপর ডিজাইন করার জন্য এরকম পাতলা স্টিল আর খেজুরের কাঁটা নিয়েছি। স্টিলটাকে প্লাস দিয়ে চাপ দিয়ে এরকম ওয়াই শেপ করে নিয়েছি। আপনাদের কাছে যদি এরকম স্টিল না থাকে, সেক্ষেত্রে কিন্তু মশার কয়েলের স্ট্যান্ডও ব্যবহার করতে পারবেন। আর খেজুরের কাঁটা হাতের কাছে না থাকলে সেক্ষেত্রে টুথপিক দিয়েও ডিজাইনটা তুলতে পারবেন। প্রথমে আমি একটা সহজ ডিজাইন করে দেখাবো, আর এর জন্য একটি গ্লাসের সাহায্যে রুটির উপর রাউন্ড শেপ দিয়ে নিচ্ছি। এবার এটার উপর মন মতো এঁকে নকশাগুলো ফুটিয়ে নেব। এটা আসলে বলে বোঝানোর কিছু নেই, এই কারুকাজের উপর যার যার নিজস্ব শিল্পবোধ ফুটে ওঠে। তবে এরকম উঠানো টাইপ নকশা করলে পিঠাটা বেশি মুচমুচে হয়। তো আমার একটি পিঠাই নকশা করা হয়ে গেছে। আমি এরকম আরও কয়েকটি সহজ ডিজাইনই করে দেখাবো, যাতে নতুনদের জন্য এটা আয়ত্ত করতে সুবিধা হয়। Thank you.
একে একে সবগুলো পিঠা নকশা করা হয়ে গেছে। এখন এগুলোকে ডুবো তেলে ভেজে নেব। প্যানে আমি পর্যাপ্ত পরিমাণ তেল গরম করে নিয়েছি আর একটা ঝাঁঝরি চামচের সাহায্যে একটা একটা করে পিঠা তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। এভাবে চামচের সাহায্যে পিঠাগুলো তেলের মধ্যে ছাড়লে গরম তেল গায়ে ছিটে আসার কোনো রিস্ক থাকে না। যারা নতুন রাঁধুনি তারা তো অবশ্যই এভাবে করবেন। চুলার আঁচটা মিডিয়ামে রেখে এখন পিঠাগুলোকে আমি হালকা ভেজে নেব, কারণ এই পিঠাগুলোকে দুইবার ভাজতে হয়, তা না হলে পিঠাগুলো মুচমুচে হয় না। প্রথম ভাজায় যখন পিঠাটা এরকম হালকা ব্রাউন হবে, এই পর্যায়ে পিঠাগুলো তেল থেকে উঠিয়ে নেব। তো সবগুলো পিঠা হালকাভাবে ভেজে নেওয়া হয়ে গেছে, এখন দ্বিতীয়বার ভাজার জন্য এগুলোকে কয়েক ঘন্টা রেখে ঠান্ডা করে নিলেও হবে অথবা পরদিন ভাজলেও হবে। আমি মূলত পরের দিনই ভাজি। তো ফিরে এলাম পরের দিন, এখন পিঠাগুলোকে দ্বিতীয়বার ভেজে সিরায় ডোবাবো। যদি পিঠাগুলোকে সংরক্ষণ করতে চান তাহলে এ পর্যায়ে পিঠাগুলো ঠান্ডা করে এয়ারটাইট বক্সে ভরে কমপক্ষে 3-4 মাস রেখে দিতে পারবেন। পিঠাগুলো ভেজে নেওয়ার আগে আমি শিরা তৈরি করে নেব, আর এর জন্য এখানে নিয়েছি 1 কেজি পরিমাণ গুড়। আর গুড়টা কিন্তু এরকম মিহিদানার ঝুলা গুড় হতে হবে, কারণ বড় দানার শক্ত গুড় দিয়ে কিন্তু শিরাটা ভালো হবে না আর পিঠাগুলোও নরম হবে না। তো গুড়টাকে আমি একটা হাঁড়িতে নিয়ে নিলাম, আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ মৌরি আর 2 তেজপাতা, আর 1/2 কাপ পানি দিয়ে এখন শিরাটা তৈরি করে নেব। তো জাল দিয়ে শিরাটা যখন একতারের মতো ঘন হয়ে যাবে, এ পর্যায়ে এটাকে চুলা থেকে নামিয়ে নেব। এবার পিঠাগুলোকে দ্বিতীয়বার ভাজার জন্য গরম তেলে দিয়ে দিচ্ছি। চুলার আঁচটা মিডিয়ামে রেখে এগুলোকে গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব। পিঠাগুলো ভাজা হয়ে গেছে আর এর মধ্যে পারফেক্ট কালারও চলে এসেছে। এখন এগুলোকে তেল থেকে উঠিয়ে ভালো মতো তেল ঝরিয়ে সরাসরি শিরার মধ্যে ডুবিয়ে দিব। শিরাতে দেওয়ার পর পিঠাগুলোকে 3-4 মিনিট ডুবিয়ে রাখবো, এরপর উঠিয়ে নেব। শিরা থেকে তুলে পিঠাগুলোকে একটা প্লেটে নিয়ে নিচ্ছি, আর এইভাবে আমি সবগুলো পিঠা রেডি করে নেব। তো আমার সবগুলো পিঠা ভেজে নিয়ে শিরা দেওয়া হয়ে গেছে, এখন এগুলো খাওয়ার জন্য রেডি। আর পিঠাগুলোর কালারই কিন্তু বলে দিচ্ছে এগুলো খেতে কতটা মজা হবে। একটা পিঠা আমি ভেঙে দেখাচ্ছি এটা কতটা মুচমুচে হয়েছে সেটা বোঝানোর জন্য। দেখুন, হাত দিয়ে চাপ দেওয়া মাত্রই কিন্তু এটা ভেঙে ঝুরঝুরে হয়ে যাচ্ছে। আশা করছি পিঠাটির পারফেক্ট রেসিপিটা আপনাদের কাছে ঠিকঠাক শেয়ার করতে পেরেছি। যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটি লাইক দিয়ে দেবেন, আপনার ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করবেন, আর মজার মজার রান্নার দারুণ সব রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। দেখা হবে পরবর্তী রেসিপিতে। সবাই অনেক ভালো থাকবেন সেই কামনায়। আল্লাহ হাফেজ।